পরবর্তীকে বলতো এ আবার নবী হয় কেমনে? দুনিয়ার কোনো কিছুই তার হবে না, সেনা নবী হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিলেন, বন্ধু আপনি বলুন এই পৃথিবীর বুকে যত নবী আসছেন, ইল্লা ইন্নাকুম লা ইয়াকুলুনা তাআমাম সুনা ফিলা সওয়াক, প্রত্যেক নবী খাওয়া দাওয়া করছেন, প্রত্যেক নবী হাট বাজারে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব কাজকর্ম করা, হাট বাজারে যাওয়া, বিবাহ শাদী করা, এতে নবুয়তের কোনো অংশ কাটা যায়? আরো জোরে বলেন, কাটা যায় না। এই কাজকর্ম বলেন, বিবাহ শাদী বলেন, যা কিছু বলেন, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে করাইছেন, যে কারণে প্রত্যেক কওমের মধ্য থেকে নবী আসছেন, কওমদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাই বলে যারা নবী তারা কি আপনার আমার মতো সাধারণ মানুষ? কি জোরে আওয়াজ করে বলেন, নবীরা কি আপনার আমার মতো সাধারণ মানুষ? নবীরা মানুষ, নিঃসন্দেহে মানুষ, এটা চিরসত্য, অতীব সত্য, ধ্রুব সত্য, কিন্তু নবী মানুষ, কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষ। তার মর্যাদা দিয়েছেন কে? হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলো না, তার মর্যাদা দিয়েছে কে? যদি কেউ নবীকে সাধারণ মানুষ মনে করে, তার ঈমান থাকবে? নবীকে সাধারণ মানুষ মনে করে, বলে নবী আমার মতো মানুষ। আরে ভাই, নবী যদি তোমার মতো মানুষ হয়, তা তোমার গুণাবলী কিছু আছে? নবীজির তো কিছু গুণাবলী আছে, আছে না? নাই, আছে। তাহলে তোমার সাথে নবীজির, নবীজির সাথে তোমারটা একটু মিলে দেখি না, যে মিলে কিনা, বা কাছাকাছি যায় কিনা, বা কতটুকু দূরত্ব একটু দেখি। তুমি যদি মনে করো নবী তোমার মতো মানুষ, তাহলে আমি মেসার দেই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাকে সবচেয়ে বেশি ঘৃণা করি, যে মানুষের বাথরুম পোশাক, কি কথা বলেন, এটা একটু ঘৃণা করি না বেশি? নবীজিটার সাথে তোমার একটু মিলে দেখি না। আম্মা জানা এসেছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে, বাহানা দল্লে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জোসনার রজনী, আমি একটু আপনাকে নিয়ে ঘুরতে চাই, আপনি কি আমাকে সাথে নেবেন, একটু দুজনে ঘুরতে চাই? তো নবীজি তার দাবি পূরণের জন্য আম্মা জানার হাত ধরে বের হলেন জোসনার রাত্র, দীর্ঘ সময় ঘুরলেন, ঘোরার পরে নবীজির হাজতের প্রয়োজন হলো। নবীজি বললেন পাহাড়ের কাছে যে, আয়েশা তুমি এখানে দাঁড়াও, আমি একটু হাজত ছেড়ে আসি। আম্মা জানা আয়েশাকে এক জায়গায় রেখে নবীজি পাহাড়ের অন্য জায়গায় গিয়ে একটা গর্তের কাছাকাছি যে হাজত ছাড়লেন। আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কোনোদিন নবীজির হাজত দেখি নাই যে কীরকম কীরকম, আজকে একটু দেখার যেহেতু সুযোগ হয়েছে, একটু দেখে নেই। তো অন্য পাশ দিয়ে যায় আর নবীজির যেখানে গেছেন ওই বরাবর গেছে। ইতিমধ্যে নবীজি ওখান থেকে হাজত ছেড়ে আবার মূল জায়গায় আসছেন, মূল জায়গায় এসে দেখে আম্মা জান সেখানে নাই। নবীজি আবার এই পাশ ধরে হাঁটতে হাঁটতে ওদিকে যায় দেখেন আম্মা জান উঁকি ঝুঁকি মারতেছে ঘুরতে গর্তের ভিতরে। সুবহানাল্লাহ বলেন, পিঠে হাত রাখলেন, চমকে উঠলেন। নবীজি বলেন, আয়েশা কি দেখো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি দেখতেছিলাম আপনার পোশাক পায়খানা কেমন, রং কি, কালার কি, গ্রাম কি। নবীজি মিষ্টি হাসি দিয়ে বলে, আয়েশা দেখতে পাবে না, কারণ নবীরা জমিনে পোশাক পায়খানা করার সঙ্গে সঙ্গে জমিন বরকতান তা গিলে ফেলে। আর জোরে আওয়াজ করে বলেন না, সুবহানাল্লাহ। নবীজির বাথরুম পোশাক জমিন গিল্লা খাইয়া তুইছে, তুমি জমিনে বাথরুম করলে তোমারটা খাইছে কয়দিন? কি কথা কেন, তোমার বাথরুম কয়দিন খাইছে জমিনে? তা তুমি যদি বলো নবী তোমার মতো মানুষ, তা এটা মূর্খতা ছাড়া আর কিছু হবে? এ ভাই যদি আওয়াজ করে, মূর্খতা ছাড়া আর কিছু হবে? তোমার বাথরুম জমিন খাইবে না, দৌড়াইতেও পারে যদি কোনোদিন কসমের পিঠে পড়ে, তাইলে দৌড় দিবে। কি কথা বলেন না কেন? আরে ভাই, শুধু এখানেই তো শেষ নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিলেন, উম্মে আইমান, নাম কি জোরে বলে না, কি সবসময় নবীজির কাছাকাছি থাকতেন, রাত্রিবেলায় নবীজির সমস্ত কিছু যোগা বিছানা পরিষ্কার করে দিতেন, শোয়ার জন্য সবকিছু ফিটফাট করে দিতেন। তো একবার নবীজি রাত্রিবেলা ঘুমালেন, ঘুম থেকে সকালে উঠে উম্মে আইমানকে ডাকলেন, উম্মে আইমান ঘরে আসো, আমার খাটের নিচে যে প্যালাটা আছে ওখানে কিছু আছে, পরিষ্কার করে দেবো। তো উম্মে আইমান ঘরে ঢুকে খাটের নিচে সব খোঁজ করে দেখে, কিছু নাই। বলে হুজুর কিছু তো দেখা যায় না। নবীজি বলে, না ছিল তো, আছে তো? বলে, না হুজুর নাই। বলে, হ্যাঁ ছিল তো? উম্মে আইমান বলে, হ্যাঁ ছিল নবী, তবে আজকে রাত্রে একটা কাহিনী ঘটছে। কি কাহিনী? হুজুর আমার প্রচণ্ড পানির পিপাসা লেগেছে, আমার ঘরে কোথাও আমি পানি পাই নাই, খুঁজে এক ডোক পানি পর্যন্ত আমি পাই নাই, পানির তৃষ্ণা শেষ পর্যন্ত, আপনার ঘুমের ব্যাঘাত না ঘটবে এজন্য সতর্কতার সাথে আপনার রুম ঘরে আমি প্রবেশ করেছি, ঘরের টোটাল জায়গা ঘুরে দেখেছি তাও কোথাও পানি পাই নাই, খাটের নিচে তাকায় দেখি প্যালা ভর্তি পানি, এত সুঘ্রাণ আসতেছে, নবী আর দেরি করি নাই, প্যালার এক পাশে চুমুক দিয়ে গোটাটা খেয়ে ফেলেছি।
একটু জোরে আওয়াজ করে বলুন না, সুবহানাল্লাহ, গোটাটা খেয়ে ফেলেছে। তো নবীজি মিসকে হাসতেছেন আর বলতেছেন, এই তোমার নাকে পেটে ব্যথা ছিল? হ্যাঁ ছিল ইয়া রাসূলুল্লাহ। এখন আস? বলেন না হুজুর, নাই তো নাই, যখন খাইছি তখন থেকে নাই। নবীজি বললেন, ওইটা কী ছিল জানো? ওটা আমার পেশাব ছিল। তোমার তো এখন পেটে ব্যথা নাই, যতদিন বাঁচবে কোনো দিন তোমার পেটে ব্যথা হবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ শুনে রাখো, যারা নবীকে তোমার মতো মানুষ মনে করো, নবীজির পেশাব খাইয়া উম্মে আইমানের পেটে ব্যথা ভালো হয়ে গেছে, তোমার পেশাব খাইলে বাড়ি থেকে হাসপাতালে যাইতে হবে। কথা বলা ঠিক না বাজে? তুমি কেমনে নবীকে তোমার মতো মানুষ মনে করো? তুমি কেমনে নবীকে তোমার মতো মানুষ মনে করো? দাখিলাইয়া হাসি আর বলে, নবীজি বলছেন কোরআনের আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী বলেন, আমি তোমাদের মতো মানুষ। এই আয়াত কেন নাজিল হয়েছে, কোন কারণে, কিসের কারণে নাজিল হয়েছে এটা জানো সানে নজরুল? কি বলা হয়েছে এখানে? নবীজি তাদের কাছে আসমানি হুকুমাত নিয়ে আসলেন, আল্লাহর পয়গাম নিয়ে আসলেন, নামাজ রোজা হজ যাকাতের কথা বলতেছেন। একের পর এক তারা বলতেছে, এটা নবীর পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। এটা নবীর পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তোমাদের গায়ে রক্ত আছে, আমার গায়ে রক্ত আছে। তোমাদের গায়ে হাড্ডি আছে, আমার গায়ে আছে। গোস্ত আছে, আমার গায়ে আছে। চামড়া আছে, আমার গায়ে আছে। তোমরা ব্যথা পাইলে আমি ব্যথা যেমন পাও আমিও ব্যথা পাবো, তোমরা ব্যথা পাও আমিও পাই। তোমাদের জ্বর আছে, আমারও আছে। তোমাদের ছেলে সন্তান আছে, আমারও আছে। তোমরা বিবাহ শাদী করো, আমিও করি। তার সব মানবীয় গুণাবলী তোমাদের মধ্যে যা, আমার মধ্যে তা। আমি যদি পারি তোমরা পারবে না কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল বললেন, বন্ধু আপনি বলেন, আমি তোমাদের মতো মানুষ, আমি পারলে তোমরাও পারবে। কথা বলা ঠিক না বাজে? সেইটারে ঘুরে নিয়ে বলতেছে নবী, তোমার আমার মতো সাধারণ মানুষ। আল্লাহ পাক রব্বুলের অন্যত্র সতর্ক করেছেন, বন্ধু আপনি বলে দেন, ওয়ালাই নাতাউতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। তারা যদি মনে করে যে তারা তাদেরই মতো একজন মানুষের আনুগত্য করতেছে, তাহলে ঈমান আমল সব হারাইবে। তার মানে আমরা যার আনুগত্য করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, তার ইতাআত করি, তার অনুসরণ করি, তার আদর্শ ফলো করি, তিনি তোমার আমার মতো সাধারণ মানুষ না। কথা বলা ঠিক না ঠিক? হাত তুলে জোরে আওয়াজ করে বলো, ঠিক না ঠিক? নবীজিকে কি আপনার আমার মতো সাধারণ মানুষ মনে করা যাবে? যদি কেউ করে তার ঈমান থাকবে না। যদি কেউ বলে যে নবী আমাদের মতো মানুষ, তাহলে এই কথাটা হয়ে যাবে মক্কার ওই কথা, ওই কাফের মুশরিকদের কথা, যারা বলছে মালি হাদার রাসূল ইয়াকুলু তুআম ওয়ায়ামশি ফিল আসওয়াক। এ আবার কেমন নবী যে খাওয়া দাওয়া করে হাট বাজারে যায়? এই কথাটা ছিল তাদের, এই কথাটা মুসলমানের কথা নয়। কথা বলেন ঠিক না ঠিক? কারণ তারা কাজকর্ম এগুলোকে নিজেরা মনে করতো, নবীর আবার কাজ করবে কারা? নবীর আবার বিবাহ করবে কারা? নবীদের আবার ছেলে সন্তান হবে কারা? কথা বলেন না কি? জোরে কর না। বর্তমান যুগে এরকম কিছু আছে, নবীদের ওয়ারেস আলেম ওলামা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিছু কিছু মানুষ আলেমদের থাকবে কারা? আলেমরা বাড়ি করবে কারা, গাড়ি করবে কারা? এটা কি? এ ধরনের কিছু কথা আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ে কেরাম যা কিছু করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? তারা ছিলেন শিক্ষক। তারা কে ছিলেন? জোরে বলেন না, তারা কে ছিলেন? আল্লাহ তাদের মাধ্যমে শিখিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা কাজকর্ম করেছেন। এই জন্য কাজ করা নবীদের সুন্নাত। কাজ করা কি? জোরে বলেন না, কাজ করা কি? সুন্নাত। আজ সমাজে অনেকে কাজ ছেড়ে দিয়েছে, কাজ করতে চায় না, অনেকে কাজকে অবজ্ঞা করে। যারা কাজ করে তাদেরকে ছোট চোখে দেখে। কথা বলেন, আসে না নাই? আসে না নাই? কাজ করা নবীদের সুন্নাত। বাবা আদম আলাইহিস সালাম চাষী ছিলেন, মাঠে কাজ করতেন। সমস্ত নবীরা বকরি ভেড়া চড়াইছেন। মুসা আলাইহিস সালাম রাখাল ছিলেন, বকরি ভেড়া চড়াইছেন। কি কথা বলেন ঠিক না ভাই? ঠিক চড়ায় নাই? চড়ায় নাই? চড়াইছে। এটা নবীদের সুন্নাত। অতএব কাজ যারা করে তারা সফল, কাজ যারা করে না তারা অলস। কি কথা বলেন এখানে? যারা কাজ করে তারা কি? জোরে বলেন না, তারা কি? সফল। যারা কাজ করে না তারা অলস। আর অলস, অলসতা বড় ভূত। কাঁধে যার চাপে, যার কাঁধে সাধের জীবন তার যায় পড়ি তাপে। একটা কথা আছে না নেই? কথা বলেন এখানে, আছে না নেই? যারা এই দুনিয়াতে অলসতা করেছে তাদেরকে ডায়াবেটিসে ধরছে। কি কথা বলেন না? প্রেশারে ধরছে, অন্যান্য রোগে ধরছে। আর যারা কাজ করতেছে তারা দেখেন, এই যে মাঝে মাঝে ইউটিউবে দেখি 60-70 বছর বয়স হয়ে গেছে এখনও রিক্সা চালায়, সুস্থ, দিব্যি সুস্থ, আছে না নেই? আর যারা এরকম বইয়ে বইয়ে এরকম 60-70 বছর আর যারা বইয়ে বইয়ে খাইছে চাকরি করে, এদেরকে একদিন রিক্সা চালাইতে দিয়ে দেখেন না কি করে? কি পারবে? পারবে? আমরা যারা বইয়ে বইয়ে খাই, কাজকর্ম করি না, আমরা যতটুকু খাবার না খাইতে পারি তার চাইতে বেশি খাবার তারা খাইতে পারে।
তাদের ক্ষুধা বেশি লাগে, যার ক্ষুধা লাগে তার শরীরে রোগ নাই, যার ক্ষুধা নাই তার শরীরে রোগ আছে। কি কথা বলেন, ঠিক না ভাই? ঠিক, যে বলবে যে আমার ক্ষুধা লাগে না তার ডাক্তার দেখাইতে হবে, এর সমস্যা আছে। আর যার ক্ষুধা আছে তার কোনো সমস্যা নাই। ক্ষুধা লাগে কাদের? যারা পরিশ্রমী, তাদের, যারা মাঠে কাজ করে, যারা ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, যারা শ্রমিক, যারা লেবার, তাদের ক্ষুধা লাগে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক, যারা অলস তাদের ক্ষুধা লাগার কথা না, যে কারণে ওদের রোগ আছে। এই জন্য কাজকে কেউ অবজ্ঞা করবেন না, ছোট চোখে দেখবেন না, কাজ করা নবীদের সুন্নাত। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক, ওগো মুসলমানের ছেলে কাজ করিলে মন যাবে তা কোন হাদিসে পেলে, ওগো মুসলমানের ছেলে কাজ করিলে মন যাবে তা কোন হাদিসে পেলে, নিজ হাতে কাজ করেন সবই দেখিয়ে দিছেন দিনের নবী, নিজ হাতে কাজ করেন সবই দেখিয়ে দিছেন দিনের নবী, ইচ্ছা বসন গৌরা বসন কাজের দাঁড়াই পেলে, কাজ করিলে মন যাবে তা কোন হাদিসে পেলে। বাবা আদম ছিলেন চাষী, ফুল ফসলের মধুর হাসি ফুটিয়েছিলেন মাঠের বুকে নাঙল ঠেলে ঠেলে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক, কে বলে সে কাজ করিলে যায় রে মানবজাতি, নবী দাউদ ছিলেন কামার জাকারিয়া তাতি, হাতে নিয়ে সুই সুতা সিলাই করিয়াছেন জুতা, হাতে নিয়ে সুই সুতা সিলাই করিয়াছেন জুতা, ইচ্ছা বসন গৌরা বসন কাজের দাঁড়াই পেলে, কাজ করিলে মন যাবে তা কোন হাদিসে পেলে, ওগো মুসলমানের ছেলে কাজ করিলে মন যাবে তা কোন হাদিসে পেলে। কাজ করলে কি মান যায় না মান বাড়ে? এই জন্য আমরা কি কাজ করবো না সারবো? কে কে করবেন হাত তুলে দেখেন? নারায় তাকবীর, নারায় তাকবীর। বাড়ির সংসারে ছোটখাটো যে কাজগুলো আছে, যেগুলো আপনি নিজে পারেন, এগুলো করবেন। অনেকে এমন অলস হয়ে গেছে, এখানে কিছু মাটি আছে হয়তো বা 5-10 মিনিটের কাজ, নিজে আস্তে আস্তে সরাইলে সরাইতে পারে, কিন্তু উনি 3 দিন অপেক্ষা করে বদলার জন্য। কি কথা বলেন? সিরিয়ালে থাকে, বদলা পাইবে, এরপরে একটু করাবে, কিন্তু তারপরও নিজে করবে না। কি কথা বলেন, ঠিক না বেঠে? তোমার নিজের কাজটা তুমি নিজে করো। কাজ করলে কয়েকটা রোগের উপকার হবে। এক, তোমার শরীরের ঘাম ঝরবে, ঘাম যত ঝরবে চর্বি তত কাটবে। কি কথা বলেন না? চর্বি কাটলো তো স্টকের ঝুঁকি থেকে তুমি বেঁচে গেলা। কি? ক্ষুধা লাগবে, তুমি রোগ মুক্ত হয়ে গেলা। কি কথা বলেন, ঠিক না বেঠে? আর তুমি অলস ছিলা, এখন সবল হলা। কি কথা বলেন না? আর সবচেয়ে বড় কথা হলো, তুমি কাজ করবা, নবীদের সুন্নতটা পালন হবে। আমরা কাজ করি সুন্নত হিসাবে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক, কি হিসাবে জোরে বলেন না? কি হিসাবে? সুন্নত হিসাবে কাজ করি, যে কাজ করা সুন্নত। কাজ করা কি? সুন্নত। এই জন্য ভাই বলবো, যারা সমাজে কাজ করে তাদেরকে কেউ হেয় প্রতিপন্ন করেন না। একজন মুচি চামার যে চামড়া ছেলাই করতেছে, সে তার কাজটাকে বড় মনে করবে, ওইটা থেকে করতে করতে আস্তে আস্তে সে বড় হবে। কথা বলেন, ঠিক না ভাই? চেষ্টাটা মানুষের মধ্য থেকে হবে। আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা হয় বান্দার পক্ষ থেকে, পূর্ণ করার মানে কে? জোরে বলেন না, পূর্ণ পূর্ণ করার মানে কে? এজন্য তুমি যদি জেলে হও, জাল নিয়ে নদীতে যাও, তুমি শ্রমিক, তোমার কাজে আত্মনিয়োগ করো, তুমি ব্যবসায়ী, তোমার প্রতিষ্ঠানে যাও, তুমি চাকরিজীবী, তোমার কর্মস্থানে যোগদান করো, স্ব কাজে লেগে যাও, প্রত্যেকে প্রত্যেকের কাজে লেগে যাবে, রিজিকের খোঁজে বেরিয়ে পড়বে, তুমি চেষ্টা করবে, রিজিক তোমার সামনে আল্লাহ পাঠিয়ে দিবে। কথা বলেন, ঠিক না ভাই? যারা অলস করে বসে থাকে, রিজিক পয়সা পয়সা রিজিক পাওয়া যায়, চেষ্টা করতে হয়, চেষ্টার মধ্য দিয়ে রিজিক সামনে চলে আসে। এই জন্য বাবাজিরা আমার, আমরা কাজ করবো, করবো না সারবো? যে যাই বলুক না কেন, আপনার কাজ আপনি চালায় যাবেন ইনশা। জোরে বলেন ইনশা। আর যারা কাজ করেন, বিশেষ করে যারা মানুষের কাজে, মানুষের কাছে যাইয়া কাজ করে কিছু টাকা আনেন, কোনোদিন নিজেকে ছোট মনে করবেন না। কারণ আমার মতো চাকরিজীবীরা যারা আছে, এরাও কিন্তু আরেকজনের গোলাম। কে কথা বলেন না কেন? এই মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, বড় বড় উচ্চ অঙ্গের যারা অফিসার যারা আছে, মনে করেন বা যারা চাকরিজীবী আছে, প্রত্যেকের পিছনে যারা ই করে, চাকরি করে, এরা কি মাগনা টাকা পায়? 3 দিন ক্লাস করুক না, দেখ মনে যে টাকাটা বাড়ি যায় কেমনে, 1 মাস ক্লাস বাদ দেবে, চাকরি থাকে কেমনে দেখি। কে বুঝতাম যে না উনি পড়ায় না কিছু না, তারপরে বাড়িতে ওনার টাকা চলে আসে, তাহলে তুমিও তো আরেকজনের কাজ করো। কি কথা বলেন না কেন? তা প্রত্যেকেই তো এক একজনে এক একভাবে কাজ করে করে এরপর অর্থ উপার্জন করে, তাহলে আমি কেন আর এক ভাই যে দেবারি করে তাকে আমি ছোট চোখে দেখবো কেন? আমার উপরও তো বস আছে। কথা বলেন, ঠিক না? ঠিক। এই জন্য মনকে সবসময় এ রাখবেন,
মনোবল রাখবেন যে আমি যেটা করছি এটা ছোট না, এটা বড়। কি কথা বলেন ঠিক না বেঠে? আমি যেটা করতেছি এটা কি বড় কাজ করতেছি, আমি ছোট না, আমি বড়। বড় মনে করবেন নিজেকে কাজ করার ক্ষেত্রে, বিশেষ করে গর্ব করবেন যে আমি কাজ করতে পারি, আমি জানি। কি কথা বলেন ঠিক না বেঠে? আমি কি জানি আমি কাজ করতে পারি, তখন দুর্বলতা থাকবে না। যারা কাজ করে না তাদের ভিতরে দুর্বলতা আছে, একসময় চাকরি হারালে কী করে খাইবে, কিন্তু আমার তো আর চিন্তা নাই, আমি তো প্যাডেল ঘুরাইতে পারি, আমি তো বোঝা টানতে পারি, আমি তো মাটি কাটতে পারি। কি ভাই কথা বলেন ঠিক না বেঠে? আমার শুধু রবের দরবারে চাওয়ার পাওয়া, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমার শরীরটাকে সুস্থ রাখিও, কথা বলেন ঠিক না বেঠে? আর আমি যেন হালালভাবে ইনকাম করতে পারি, শুধু এতটুকু চাবেন আল্লাহ দরবারে, আল্লাহ আমার ইনকামটা তুমি হালাল দাও আর আমার শরীরটাকে সুস্থ রাখো, আমার বড় কোনো রোগ তুমি দিও না। এর চেয়ে যে বড় চাওয়া পাওয়া, সুস্বাস্থ্যের চেয়ে যে বড় নিয়ামত আর কিছুই হতে পারে? টাকা পয়সা বাড়ি গাড়ির ভিতরে সুখ নাই, সুখ হইল সুস্বাস্থ্যের ভিতরে। ঠিক,